আজকে আমরা প্রথমে ইকোনমি বলেছিলাম, কেমন ভাবে রুটিন ছিল, পাবলিক ফাইন্যান্স দিয়ে শুরু হবে। পাবলিক ফাইন্যান্সের মধ্যে ফিসকাল পলিসি দিয়ে ইকোনমি শুরু হবে, তারপরে সায়েন্স নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ইন্ডিয়ান ইকোনমি মনিটারি পলিসি আমরা পড়েছি। মনিটারি পলিসি বলতে কি ছিল, যে আরবিআই যে টুলগুলো ফলো করে আমাদের ইকোনমিকে, দেশের ইকোনমিকে কন্ট্রোল করার জন্য, ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, ইকোনমিক গ্রোথ বাড়ানোর জন্য, সেগুলো আমরা পড়েছিলাম মনিটারি পলিসির মধ্যে, আরবিআই যেগুলো করে। আজকে পড়বো আমাদের গভর্নমেন্ট মানে মিনিস্ট্রি অফ ফিনান্স যেগুলো করে, যে দেশের অর্থনীতিকে কন্ট্রোল করার জন্য, দেশের অর্থনৈতিক গ্রোথ বাড়ানোর জন্য, বা বিভিন্ন রকম প্রাইস, মানি স্টেবিলিটি ইত্যাদি করার জন্য যে কাজগুলো করে তাকে বলা হচ্ছে ফিসকাল পলিসি। সেটা পাবলিক ফাইন্যান্সের মধ্যে পড়ে। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে বলছে পাবলিক ফাইন্যান্স কি। পাবলিক ফাইন্যান্স কনসেপ্ট দ্যাট ইনক্লুডস অল দ্য ম্যাটার্স কানেক্টেড টু রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার অফ পাবলিক মানি। গভর্নমেন্টের যে মানি সেটাই হচ্ছে আমাদের মানিটাই তো গভর্নমেন্টের মানি, মানে গভর্নমেন্ট চলছে তো আমাদের মানিতে, আমরাই পাবলিক। তো সেই পাবলিক মানি, গভর্নমেন্ট যে মানিটা পাচ্ছে, সরকার যে টোটাল মানিটা পাচ্ছে সেটা কার থেকে পাচ্ছে, মানে আমাদের দেওয়া ট্যাক্স থেকে, সেটা হচ্ছে গভর্নমেন্টের কি, গভর্নমেন্টের রিসিপ্টস এর মধ্যে পড়ছে। ট্যাক্স বা আমরা অনেক ফাইন টাইন দিই, সবকিছুই গভর্নমেন্ট যেগুলো নেয় সেগুলো গভর্নমেন্টের রিসিপ্টস, এবং সেগুলো কিভাবে খরচা করছে, সেই টাকাটা গভর্নমেন্ট কিভাবে খরচা করছে, সেগুলো আমাদের পিছনেই খরচা করছে, তো তাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার। পাবলিক ফাইন্যান্স তাহলে কোনটাকে বলছে, এই যে রিসিপ্টস, মানে যে টাকাটা গভর্নমেন্ট পাচ্ছে এবং যে টাকাটা খরচা করছে, এর যে হিসাবটাকে, এটাকে বলা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। তো পাবলিক ফাইন্যান্স সরকার কেন করে, এর অবজেক্টিভ কি কি আছে, অবজেক্টিভ গুলো কি, কেন সরকারের এই পাবলিক ফাইন্যান্সটা করতে হয়, তার কারণ হচ্ছে, এক বলছে অবজেক্টিভ নাম্বার ওয়ান, অ্যাচিভ হায়ার রেট অফ ইকোনমিক গ্রোথ। মূল উদ্দেশ্য কি, দেশের অর্থনীতির বিকাশ ঘটানো, গ্রোথ ঘটানো, এবং সেগুলো কিভাবে করে, এক নম্বর বলছে রেইজিং দ্য রেশিও অফ সেভিং টু ইনকাম, মানে গভর্নমেন্টের যে ইনকাম তার মধ্যে থেকে সেভিংটা আরো বাড়াচ্ছে। সেভিং বাড়লে কি হবে, সেই টাকাটা পরবর্তীকালে অর্থনীতির উন্নয়নের কাজে, অর্থনীতি রিজেনারেট, জিডিপি রিজেনারেট করার কাজে ব্যবহার করা যাবে। তাহলে প্রথমত কি করে, অর্থনৈতিক গ্রোথ ঘটানো, ইকোনমিক গ্রোথ ঘটানোর জন্য ইনকামের মধ্যে থেকে সেভিং বাড়ায়, তাহলে রেশিও অফ সেভিং টু ইনকাম এটা বাড়ানোর চেষ্টা করে, বা ইনকাম করছি তার থেকে খরচ কমিয়ে বা ইনকাম বাড়িয়ে সেভিংটা বৃদ্ধি করার চেষ্টা করে গভর্নমেন্ট। সেটা করলে কি হবে, সরকারের বেশি সেভিংস হলে পরবর্তীকালে সেটা আবার বিভিন্ন ক্রাইসিসের সময় বা বিভিন্ন অর্থনৈতিক গ্রোথ এর কাজে সেই টাকাটা ব্যবহার করতে হবে গভর্নমেন্ট। নম্বর বলছে রেইজিং দ্য রেট অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে সেটা আরো বেশি পরিমাণে ইনভেস্ট করে, যে সেভিংসটা হচ্ছে সেই সেভিংস থেকে ইনভেস্টমেন্ট করলে তবেই তো আরো টাকা আসবে, তাহলে ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা করে। স্পেন্ডিং ইন প্রোডাক্টিভ ওয়ে, যে খরচটা করবে সরকার সেই খরচটা এমনভাবে করার চেষ্টা করে যাতে তার থেকে আরো কিছু ওয়েলথ রিজেনারেট হয়। যখন আমরা খরচ করছি এমন কাজে যার থেকে আমাদের আবার ইনকাম বাড়ছে, সেটাই তো বলে প্রোডাক্টিভ খরচ। তাহলে গভর্নমেন্টও চেষ্টা করে স্পেন্ডিং করতে প্রোডাক্টিভ ওয়েতে। ঠিক আছে, এটা এটাও ফিসকাল পলিসি, এই গভর্নমেন্টের পাবলিক ফিনান্সের মধ্যে ফিসকাল পলিসির মধ্যে পড়ছে। রিডিউসিং ইনইকুয়ালিটিস ইন ইনকাম অ্যান্ড ওয়েলথ, কি করার চেষ্টা করে, যে মানুষের মধ্যে ইকোনমিতে গরিব মানুষ আছে, বড়লোকও আছে একটা অর্থনীতিতে, তো গরিব বড়লোকের মধ্যে যে ভেদাভেদটা, যে টাকার বৈষম্যটা, সম্পদের যে বৈষম্যটা আছে, সেটা কমানোর চেষ্টা করে থ্রু ফিসকাল পলিসি সরকার চেষ্টা করে। দু নম্বর, তাহলে এক নম্বরের মধ্যে এই যে ইকোনমিক গ্রোথ বাড়ানোর মধ্যে এই 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 পয়েন্টগুলো আসছে, এই জিনিসগুলো করার মাধ্যমে ইকোনমিক গ্রোথ বাড়ানোর চেষ্টা করে। দু নম্বর কাজটা কি বলছে, যে প্রাইস স্টেবিলিটি, যেটা আমরা করেছিলাম ইনফ্লেশনের সময় ছিল, যে মানিটারি পলিসির মাধ্যমে আরবিআই কি করছিল, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করছিল, তাহলে এই ফিসকাল পলিসির মাধ্যমে গভর্নমেন্টও জিনিসের মূল্যকে স্টেবল রাখার চেষ্টা করে, তাহলে এটাও একটা ফিসকাল পলিসির অবজেক্টিভ। তাহলে ফিসকাল পলিসি আমরা কি জানলাম, বা পাবলিক ফিনান্স সম্বন্ধে কি জানলাম, পাবলিক ফিনান্স বলতে পাবলিকের টাকা, মানে সরকারের টাকার যে আয় ব্যয়,
তার যে হিসাব সেটাকে বলা হয় পাবলিক ফিনান্স। এবং পাবলিক ফিনান্সের মধ্যে কি আছে, সরকার যে নীতিগুলো নেয় বিভিন্ন ইকোনমিক গ্রোথ এবং প্রাইস স্টেবিলিটি বজায় রাখার জন্য, সেই সরকারের নীতিটাকে বলা হয় ফিসকাল পলিসি। আর যদি আরবিআই যে নীতিগুলো নিয়েছিল ইকোনমিক গ্রোথ এবং ইনফ্লেশন কন্ট্রোলের জন্য, তাকে বলা হয় কি মানিটারি পলিসি। আর সরকারের দ্বারা গৃহীত পদক্ষেপগুলোকে বলা হয় ফিসকাল পলিসি। তার উদ্দেশ্য কি সেগুলো আমরা জানলাম। এবার আমরা এই যে পাবলিক ফিনান্সের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্ট গুলো আমরা টেবিলের আকারে দেখব। সেখান থেকে আমাদের এই টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টেবিলটা মাথায় রাখতে হবে সবসময়। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন টেবিলের লেখাগুলো কি পড়া যাচ্ছে না একটু বড় করব? পড়া যাচ্ছে লেখাগুলো একটু বাড়াতে বাড়াতে পারবেন? বড় বললে আবার কেটে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে এবার? ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখা যাচ্ছে এবার, ভিজিবল আছে? এবার ভিজিবল আছে কি, দেখা যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, আমি লিখে লিখে দিচ্ছি, যেগুলো লেখা আছে আমি লিখে দিচ্ছি দর্শক। তো পাবলিক ফিনান্স, পাবলিক ফাইন্যান্স, এখানে লেখা আছে পাবলিক ফাইন্যান্স বা পাবলিক ফিনান্স। এর মধ্যে কি আছে, একটা বলছিলাম গভর্নমেন্টের আয় আছে, যাকে কি বলা হয় রিসিপ্টস। এটা হচ্ছে রিসিপ্টস, আর ই সিই আই পি টি এস। পাবলিক ফিনান্সের মধ্যে দুটো জিনিস কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে আয় যেটাকে বলা হয় রিসিপ্টস, আর একটা হলো ব্যয় বা যেটাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার। এখানে লেখা আছে এক্সপেন্ডিচার। পাবলিক ফিনান্স বলতে তার মধ্যে দুটো কম্পোনেন্টকে বোঝাচ্ছে, একটা হচ্ছে আয় সরকারের, আর একটা হচ্ছে সরকারের ব্যয়। আয়কে বলা হচ্ছে রিসিপ্টস এবং খরচাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার। এই রিসিপ্টস, এই যে রিসিপ্টসটা দু ধরনের হয়, সরকারের যে আয় সে আয়টা আবার দু রকমের। একটাকে বলা হচ্ছে রেভিনিউ রিসিপ্টস, এটা একটাকে বলা হচ্ছে রেভিনিউ রিসিপ্টস, আর একটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। তাহলে সরকারের যে আয় সেটা দু ধরনের, তাকে দুভাবে ভাগ করা যেতে পারে, একটা রেভিনিউ রিসিপ্টস আর একটা ক্যাপিটাল রিসিপ্টস। এই রেভিনিউ রিসিপ্টসটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে ট্যাক্স রেভিনিউ, তারপরে দু নম্বর হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ, তিন নম্বর বলছে আদার নন ট্যাক্স, আদার নন ট্যাক্স। তাহলে আয় দু রকমের, একটা হচ্ছে রেভিনিউ আর একটা ক্যাপিটাল। রেভিনিউ রিসিপ্ট কে তিন ভাগে ভাগ করা যাচ্ছে, ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ অ্যান্ড আদার নন ট্যাক্স রেভিনিউ। এই ট্যাক্স দু রকমের হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। নন ট্যাক্স রেভিনিউ যেটা আছে, নন ট্যাক্স রেভিনিউ কে আবার দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টারেস্ট আর হচ্ছে ডিভিডেন্ড অ্যান্ড প্রফিট। ডিভিডেন্ড অ্যান্ড প্রফিট, ঠিক।
তাহলে রিসিপ্টস এর মধ্যে রেভিনিউ রিসিপ্টস আমরা তিন ভাগে ভাগ করলাম, ট্যাক্স ট্যাক্স কে দুভাগে করলাম ডাইরেক্ট ইনডাইরেক্ট, নন ট্যাক্স কে দুভাগে ভাগ করলাম ইন্টারেস্ট আর ডিভিডেন্ড প্রফিট আর আদার নন ট্যাক্স। এই তিন, এই রেভিনিউ রিসিপ্ট বলতে এই তিন ধরনের জিনিসকে বোঝায়। এরপরে দেখবো ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট বলতে ডেট বোঝাচ্ছে, ডেট ডিইবিটি, ঋণ, সেটা ইন্টারনালও হয় এক্সটারনালও হয়। ইন্টারনাল মানে দেশের মধ্যে থেকে, আমার গভর্নমেন্ট বিদেশ থেকে লোন নিতে পারে। এক্সটারনাল ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে আবার কিছু নন ডেট আছে, নন ডেট ক্যাপিটাল রিসিপ্টস যেগুলো ঋণ নয়। তার মধ্যে এক নম্বর আছে রিকভারিস, রিকভারিস অফ লোন, অফ লোন, রিকভারিস অফ লোন। আর একটা আছে কি ডিস ইনভেস্টমেন্ট, দু নম্বর আছে ডিস ইনভেস্টমেন্ট। এবার আমরা ডিটেলসে একটা একটা করে নিয়ে জানবো। এই যে যে ছকটা আছে সেটা প্রত্যেকটা লেখা পড়া যাচ্ছে তো এবার? ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা নিয়ে ডিটেলসে কোনটা কি সেটা জানবো। তাহলে পাবলিক ফাইন্যান্স এর মধ্যে আমরা এবার প্রথমে দেখবো রিসিপ্ট গুলো সম্পর্কে। রিসিপ্ট মানে সরকারের আয়, সরকারের আয়কে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট আর একটা ক্যাপিটাল রিসিপ্ট। আমাদের আয় দিয়ে আমরা চিন্তা করি, আমরা যে আয়টা করতে পারি, আমি ধরো এই মুহূর্তে যেটা আয় করছি, আমি বিভিন্ন কাজ করে আমি যে মাইনেটা পাচ্ছি সেটা দেখা যাচ্ছে 6,000 টাকা, আমি 1,00,000 টাকা একটা ব্যাংক থেকে লোন নিচ্ছি। ওকে, এখানে আমার আয় তাহলে কত হলো এক মাসে? 1,10,000 টাকা। তো গভর্নমেন্টেরও আয় হতে পারে, গভর্নমেন্ট যে মেশিনারিস গুলো চালাচ্ছে বা আমরা যে ট্যাক্সটা দিচ্ছি তার থেকে, সেটাই তো গভর্নমেন্টের আয়। আমরা যে ট্যাক্স দিচ্ছি, ফাইন দিচ্ছি, পিএসসি ইউপিএসসির ফর্ম ফিল আপ করছি, এগুলো তো গভর্নমেন্টের কাছে যাচ্ছে। রেলের ভাড়া ইত্যাদি সবই তো গভর্নমেন্টের কাছে যাচ্ছে। তাহলে ওইটা যেমন গভর্নমেন্টের একটা আয়, গভর্নমেন্টের আর একটা আয় কি, সে আমাদের দেশের মধ্যে থেকে, ওই যে আগের দিন আলোচনা করেছিলাম বিভিন্ন রকম গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে, ট্রেজারি বিল ইত্যাদি বিক্রি করে টাকা তুলতে পারে। আরবিআই কে বলে যে গভর্নমেন্টের হয়ে ওগুলো বিক্রি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলতে গভর্নমেন্টের জন্য, ওটাও একটা আয়, ধার নিচ্ছে। আবার জাপানের থেকে, ইউএস এর থেকে লোন নিতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে লোন নিতে পারে। তাহলে এটা বিদেশ থেকে লোন নেওয়া একটা আয়। তো গভর্নমেন্টের আয়কে আমরা তাহলে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের দেওয়া ট্যাক্স, ফাইন, ইউপিএসসির ফর্ম ফিল আপ করা, ট্রেনের টিকিট কাটা, এইটা যেমন গভর্নমেন্টের আয়, তেমনি আবার গভর্নমেন্ট যে ধারটা করছে, ঋণটা করছে, সেটাও গভর্নমেন্টের আয়। সেই ভিত্তিতেই এই যে গভর্নমেন্টের যে রিসিপ্টস তাকে দুভাগে ভাগ করা। তা প্রথমত রেভিনিউ রিসিপ্টস বলতে কি বোঝাচ্ছে? রেভিনিউ রিসিপ্টস বলতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স রেভিনিউ, মানে আমরা যে টাকাটা, আমরা সবাই যে ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সটা, সেই ট্যাক্সের টাকাটা গভর্নমেন্টের যে পাচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস বলতে কি, আমাদের প্রদেয় ট্যাক্স গুলোকে বোঝাচ্ছে। আমরা যে একটা পেনের শীষ থেকে শুরু করে যা যা কিনছি তার জন্য আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, ইনক্লুডিং ট্যাক্স দাম দিই আমরা। তাহলে এই যে ট্যাক্স যেটা দিই আমরা, সেটা হচ্ছে গভর্নমেন্টের আয়। এই আয়টাকে কি বলা হয়? ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস, গভর্নমেন্টের ট্যাক্স, ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। নন, এই ট্যাক্স আবার দু রকমের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আমাদের যাদের ইনকাম অনেক বেশি তারা, আমরা কি করি, ইনকাম ট্যাক্স দিই, সেটা ডাইরেক্ট আমি, আমার উপরেই চাপানো হচ্ছে ট্যাক্সটা এবং আমি দিচ্ছি। এরপরে আমরা দেখবো ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স এর সংজ্ঞাটা কি দেখবো। তাহলে ট্যাক্স এই যে দু ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। কি যেটা হচ্ছে, আমরা এই একটা পেন কিনছি, সেই পেনটা যে ম্যানুফ্যাকচারার সে অলরেডি ট্যাক্সটা দিয়ে রাখছে গভর্নমেন্টকে, কিন্তু ট্যাক্স ইনক্লুড করে সে দামটা আমার কাছ থেকে নিচ্ছে। তাহলে ট্যাক্সটা আলটিমেটলি কে দিচ্ছে? আমি দিচ্ছি। সে আগে দিয়ে রাখছে গভর্নমেন্টকে ট্যাক্সটা, এটা বানানোর জন্য যা ট্যাক্স লাগে, বাট
সে যখন আমাকে বিক্রি করছে, সে ট্যাক্সটা ইনক্লুড করে আমার কাছে কিন্তু বিক্রি করছে, আমার কাছ থেকে যে দামটা নিচ্ছে। তাহলে আলটিমেটলি ট্যাক্সটা কে দিচ্ছে? আমি। তার মানে আমি কি ডাইরেক্টলি দিচ্ছি না আমি ইনডাইরেক্টলি দিচ্ছি? ওটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ট্যাক্স দু রকমের হয়, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ইকোনমির ভাষায় ট্যাক্সের যে সংজ্ঞাটা ডাইরেক্ট ইনডাইরেক্ট সেটা আমরা নেক্সট স্লাইডে জানবো। এরপরে নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। নন ট্যাক্স বলতে কোনগুলো বোঝাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট আর কি, ডিভিডেন্ড অ্যান্ড প্রফিট। সরকার যেমন লোকের কাছ থেকে ধার নেয়, আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকারকে ধার দিতে পারে, বা অন্য কোনো অনুন্নত দেশকে বা উন্নয়নশীল দেশকেও ধার দিতে পারে। শুধু তো আমাদের দেশ ধার নেয় না, ধার দেয়ও। তার থেকে মানে আমাদের স্টেট গভর্নমেন্টকে যদি ধার দেয় টাকা, তা সেক্ষেত্রে গভর্নমেন্ট কি পাবে? সুদ পাবে। তো ধারটা তো এমনি এমনি দেবে না, ইন্টারেস্ট নেবে। এই যে ইন্টারেস্টটা পাচ্ছে, সেই ইন্টারেস্টটা কিন্তু এই যে রেভিনিউ রিসিপ্টের মধ্যে ঢুকছে, নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। তাহলে যে ইন্টারেস্টটা পাচ্ছে সেটা কি? নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস। সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে বা অন্য বিদেশি সরকারকে, বিদেশি কোনো দেশকে যদি লোন দেয়, সেক্ষেত্রে যে ইন্টারেস্টটা পায়, ক্যাপিটালটা নয় কিন্তু, ক্যাপিটাল যেটা ফেরত পাবে সেটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে আসবে, যে ইন্টারেস্টটা পায়। মানে যদি ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে 1 কোটি টাকা লোন দেয়, এবং 1 কোটি টাকার জন্য বছরে যদি পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে 1 লাখ টাকা সুদ দেয়, তাহলে সুদটা ভারত সরকারের 1 লাখ টাকাটা ভারত সরকারের কি, ক্যাপিটাল রিসিপ্ট না রেভিনিউ রিসিপ্ট? চেষ্টা করুন বলুন না তো, আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা। যে সুদটা পাচ্ছে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে 1 কোটি টাকা লোন দিয়ে, 1 লাখ টাকা যদি বছরে সুদ পায়, ইন্টারেস্ট পায় ভারত সরকার, তাহলে সেটা ভারত সরকার রেভিনিউ রিসিপ্ট না ক্যাপিটাল রিসিপ্ট? চেষ্টা করুন কেউ, আমি তাহলে বুঝতে পারবো যে মানে বুঝতে পারছেন কিনা। হ্যাঁ চেষ্টা করুন, বলুন বলুন। আমি বলতে যাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিওআই ওয়েস্ট বেঙ্গলের যে ইন্টারেস্টটা পাচ্ছে রেভিনিউ রিসিপ্ট, ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে যে টাকাটা রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ছে এবং নন ট্যাক্স রেভিনিউ, এটা তো ট্যাক্স নয়, ক্লিয়ার আসছে না? আচ্ছা, এটা তো ট্যাক্স নয়, এটা কি নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট? ঠিক আছে, যে ইন্টারেস্টটা পাচ্ছে। আর ডিভিডেন্ড বা প্রফিট, গভর্নমেন্ট যদি কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে থাকে, প্রাইভেট সেক্টরে করতে পারে বা গভর্নমেন্ট সেক্টরেও করতে পারে, যে ইনভেস্টমেন্টটা করে রেখেছে গভর্নমেন্ট, তার থেকে গভর্নমেন্টের প্রফিট ডিভিডেন্ড দুটোই পাচ্ছে, সেটাও কিন্তু নন ট্যাক্স রিসিপ্ট, ওটাও ট্যাক্স বহির্ভূত, সেই জন্য নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। আদার নন ট্যাক্স, আদার নন ট্যাক্স যে রিসিপ্ট বলতে, রেভিনিউ রিসিপ্ট বলতে, এই যে আমরা ইউপিএসসি ফর্ম ভরছি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরির ফর্ম ভরছি, তার জন্য ফর্ম ভরছি, এর জন্য আমাদের কি করতে হচ্ছে? আমাদেরকে একটা ফিস দিতে হচ্ছে ফর্ম ভরার, ঠিক আছে? বা এই ট্রাফিক পুলিশ ধরলো, সেক্ষেত্রে আমাদের ফাইন দিতে হয়, বা কোনো কিছু ট্যাক্স ফ্যাক্স দিলাম না, ফাঁকি দিলাম, সেক্ষেত্রে আমাদেরকে গভর্নমেন্টকে ফাইন দিতে হয়। তাহলে যে ফাইনটা দিচ্ছি সেটাও কিন্তু গভর্নমেন্টের আদার নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট, ক্লিয়ার? তাহলে রেভিনিউ রিসিপ্ট 3 রকমের হয়। এক হচ্ছে ট্যাক্স, যেটা আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সটা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। আর একটা কি? নন ট্যাক্স। নন ট্যাক্সের মধ্যে কি কি ছিল? গভর্নমেন্ট যে ইন্টারেস্টটা পাচ্ছে সেটা, এবং গভর্নমেন্টের যে প্রফিট বা ডিভিডেন্ড পাচ্ছে সেটা, আর আদার নন ট্যাক্স ছিল। আদার নন ট্যাক্স বলতে যে ফাইন বা ফর্ম ফিল আপের যে টাকা আমরা দিচ্ছি, সেটা হচ্ছে আদার নন ট্যাক্স গভর্নমেন্টের রিসিপ্ট। তাহলে গভর্নমেন্ট এই 3 ক্ষেত্র থেকে মানে আয় করতে পারে। গভর্নমেন্টের রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্ট বলতে তাহলে এই 3টে ক্ষেত্রকে বোঝায়, ট্যাক্স, নন ট্যাক্স, আদার নন ট্যাক্স। এবার আমরা দেখবো ক্যাপিটাল রিসিপ্ট বলতে কি বোঝানো হচ্ছে। ক্যাপিটাল রিসিপ্ট বলতে, গভর্নমেন্টের ক্যাপিটাল রিসিপ্ট বলতে, গভর্নমেন্ট যে ঋণটা নিচ্ছে সেটাকে বোঝায় ডেট। এটা উচ্চারণ ডেট, অ্যাকচুয়ালি ডিইবিটি। তাহলে
ক্যাপিটাল রিসিট বলতে এই ডেটটাকে বোঝাচ্ছে, গভর্নমেন্ট যে ঋণ নিচ্ছে। সে গভর্নমেন্ট কোথা থেকে ঋণ নিতে পারে? দেশের মধ্যে থেকে নিতে পারে বা দেশের বাইরে থেকে নিতে পারে। সেই জন্য একটাকে বলা হয় ইন্টারনাল বোরোয়িং, যেটা দেশের মধ্যে থেকে, আর এক্সটার্নাল বোরোয়িং হচ্ছে দেশের বাইরে থেকে। এখানে আবার একটা ভাগ লেখা নেই, সেটা এখানে লিখে নিন আপনারা। এক্সটার্নাল বোরোয়িংটাকে দুটো ভাগে ভাগ করে নিন, কারণ এই টার্মটা ইকোনমি পড়ার সময় বা পলিটি পড়ার সময় পাবেন। এই যে এক্সটার্নাল বোরোয়িং, বিদেশ থেকে নেওয়া যে লোন, সেটা কিভাবে কেমন হতে পারে? এক নম্বর, আমরা অন্য কোনো দেশ থেকে লোন নিতে পারি, আমেরিকা, চায়না, জাপান ইত্যাদি দেশ থেকে লোন নিতে পারে আমাদের গভর্নমেন্ট। আবার ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB ইত্যাদি যেসব সংস্থাগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, তার থেকেও লোন নিতে পারে। সেই ভিত্তিতে এক্সটার্নাল ডেপ্টও দু রকমের, যেটা অন্য দেশের সরকারের থেকে নিচ্ছে, মানে জাপান, USA বা চায়না থেকে যে লোনটা নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে নন সোভারিন এক্সটার্নাল বোরোয়িং। নন সোভারিন এক্সটার্নাল বোরোয়িং, আর যেটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদি থেকে নিচ্ছে, এটাকে বলছে সোভারিন এক্সটার্নাল বোরোয়িং। আমি লিখে দিচ্ছি, তার একটা হচ্ছে এক্সটার্নাল বোরোয়িং, তাহলে দু রকমের। এক্সটার্নাল বোরোয়িং দু রকমের, একটা হচ্ছে SOVERIGN সোভারেন, আর একটা নন সোভারেন REIGN। একটা সোভারেন আর একটা নন সোভারেন। কেন সোভারেন কথার অর্থ কি? পলিটিতে আমাদের কোশ্চেনটা আসে, সোভারেন কথার অর্থ কি? ইন্ডিয়া তো আমাদের প্রিম্বলে তো লেখা রয়েছে সোশ্যালিস্ট, সেকুলার, সোভারেন, ডেমোক্রেটিক রিপাবলিক, এই কথাগুলো আছে। তো এখানে সোভারেন কথাটার অর্থ কি? সোভারেন কথাটার অর্থ কি? সোভারেন মানে কি, বা সোভারেন মানে কি? মানে হচ্ছে আমরা, মানে আমাদের দেশ তার ইন্টারনাল বিষয়ে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দ্বারা না, মানে বাইরের কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হবে না। আমাদের দেশ দেশের ইন্টারনাল বিষয়ে স্বাধীনভাবে ডিসিশন নেবে। সেক্ষেত্রে বিদেশের কোনো শক্তি বা বৈদেশিক কোনো জোটের দ্বারা প্রভাবিত হবে না। ইন্টারনাল বিষয়ে আমাদের দেশ নিজেই নিজের ডিসিশনটা নেবে, এটাকেই বলা হচ্ছে সোভারিন। ঠিক আছে, তো সোভারিন। এবার আমরা যদি বিদেশ থেকে লোন নিই, USA থেকে লোন নিই, তখন কি হবে? আমরা US এর কাছে কিন্তু যেহেতু টাকা দিয়ে দিচ্ছি, চায়না যেটা করছে বিভিন্ন দেশে, চায়না কি করছে, এই যে ছোট ছোট দেশগুলো, পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই তিনটে দেশকে অলরেডি, এটাকে বলা হচ্ছে ডেথ ট্র্যাপ। ঠিক আছে, তো একটা ডেথ ট্র্যাপে জড়িয়ে নিয়েছে। কি করছে? ওদের লোন দিচ্ছে, লোন দিয়ে এতটাই লোন দিচ্ছে যে ওদের শোধ করার যে ক্ষমতা, তার উর্ধ্বে লোন দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে যখন দেখছে যে শোধ করার ক্ষমতা ওদের আর নেই, তখন ওদের অঞ্চল দখল করে নিচ্ছে, বা এক্সটার্নালি বলছে যে এটা করো, ইন্ডিয়ার সাথে যাও, ইন্ডিয়া গিয়ে বোম মারো, পাকিস্তানকে বলছে। ঠিক আছে, পাকিস্তান দেখছে যে আমার তো ঋণ শোধ করতে হবে না, এখন যা বলছে করতে হবে। এই হাম্বানটোটা বলে একটা বন্দর আছে ইয়েতে, শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কা লোনটা শোধ করতে পারছে না, ওই বলে লোন শোধ করতে পারছে না বলে চায়না কিন্তু শ্রীলঙ্কার ওই বন্দরটা নিয়ে নিয়েছে, ওই বন্দরে নেভাল বেস ফেস রেখে দিয়েছে, যাতে কি ইন্ডিয়াকে সাউথের দিক দিয়েও চাপে রাখা যায়। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারগুলো, তাহলে আমরা যদি বিদেশ থেকে লোন নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ফেঁসে যেতে পারি, ডেট ট্র্যাপে পড়ে যেতে পারি, ঋণের ফাঁদে পড়ে যেতে পারি সেই দেশে। সেক্ষেত্রে আমাদের কি সোভারনিটি, আমাদের যে সার্বভৌমত্ব, মানে অন্য দেশের দ্বারা প্রভাবিত হব না, এই যে ব্যাপারটা, সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বিদেশ থেকে নেওয়া লোনকে বলা হয় নন সোভারেন এক্সটার্নাল বোরোয়িং। ক্লিয়ার? কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদির থেকে লোন নিই, সেক্ষেত্রে আমাদের কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করার প্রশ্ন আসছে না। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা তো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেক্ষেত্রে আমাদের
দেশের সার্বভৌমত্ব বজায় থাকছে, সেজন্য এই যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB ইত্যাদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে পাওয়া লোনকে বা ডেটকে বলা হচ্ছে, বা বড়িং কে কি বলা হচ্ছে, সোভারেন এক্সটার্নাল বড়িং। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? বলুন, শোনা যাচ্ছে না? এক মিনিট, আরেকবার রিপিট করুন বাঁকুড়া। রেভিনিউ রিসিপ্ট বুঝতে পারছেন না? রেভিনিউ বলতে যেটা পাচ্ছে, রেভিনিউ রিসিপ্ট বলতে এই এই জায়গা থেকে পাওয়া জিনিসগুলোকে বোঝাচ্ছে। রেভিনিউ স্ট্যাম্প যেগুলো, হ্যাঁ, ওটা কি, ওটা গভর্নমেন্টের রেভিনিউ হচ্ছে। ওই স্ট্যাম্পের মাধ্যমে গভর্নমেন্ট কি করছে, তার রেভিনিউ আদায় করছে, সেই জন্য ওর নাম হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প। এই যে রেভিনিউ আদায়, তো যে স্ট্যাম্পটা তো আমরা পোস্ট অফিস বাইরে থেকে কিনে আনছি, পোস্ট অফিস গভর্নমেন্ট সংস্থা, তাহলে এটা কি গভর্নমেন্ট, আমরা যেটা কিনে আনছি ওই গভর্নমেন্টের কাছে যাচ্ছে, গভর্নমেন্টের রেভিনিউ হিসেবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই জন্য ওর নামটা রেভিনিউ স্ট্যাম্প, গভর্নমেন্টের রেভিনিউ ওটা। যখন এক অবস্থায় আমরা বিভিন্ন স্থান প্রতিবেশী কিনলাম, হ্যাঁ, সেটা কিন্তু আমরা আবার তো নিজেরা রাখছি না, সেটা তো একটা কাগজে বা চিঠিয়ে কিংবা কোনো টাকা পয়সার ক্ষেত্রে সেটাকে ক্যান্সেলেশনের মতো করে কাজ করছে। হ্যাঁ, যে টাকা, এই টাকার বদলে আমরা যে ওটা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি টাকা তো, টাকা দিয়ে তো কিনছি আমরা, সেখানে বলেছে যে টাকার বদলে ওটা দিতে, রেভিনিউটা দিতে, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা তো বেরোচ্ছে আমার পকেট দিয়ে, সে গভর্নমেন্টের জিনিস গভর্নমেন্টের কাছে যাচ্ছে, তার মাঝখানে আমাদের কাছ থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে। গভর্নমেন্টের ওটা হয়, গভর্নমেন্টের জিনিস একটা সংস্থা থেকে আরেকটা সংস্থায় যাচ্ছে কাগজ, কিন্তু টাকাটা তো বেরোচ্ছে আমার পকেট দিয়ে, তাহলে ওটা তো গভর্নমেন্টেরই আয়। ঠিক আছে, আর যাই হোক, তাহলে রেভিনিউ রিসিপ্টস, রেভিনিউ রিসিপ্টস, ট্যাক্স রেভিনিউ আমরা দেখলাম, যেগুলো ট্যাক্স আমরা দিই, ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। নন ট্যাক্স এর মধ্যে দেখলাম যে গভর্নমেন্ট যে ইন্টারেস্ট পাচ্ছে, ডিভিডেন্ড পাচ্ছে ইত্যাদি। আদার নন ট্যাক্স এর মধ্যে ফাইন ফিস ইত্যাদি গুলো দেখলাম, বা ফর্ম ফিল আপের যে টাকাগুলো দিই। এবার আমরা ক্যাপিটাল রিসিপ্ট এর মধ্যে পড়লাম কি, ডেট, ডেট হচ্ছে দু রকম হয়, একটা হচ্ছে ইন্টারনাল বড়োয়িং, ইন্টারনাল মানে হচ্ছে দেশের থেকে ধারটা করছে গভর্নমেন্ট, তাকে বলা হয় ইন্টারনাল বড়োয়িং, আর একটা হলো এক্সটার্নাল বড়োয়িং। এক্সটার্নাল বড়োয়িং মানে হচ্ছে বিদেশ থেকে ধার, বিদেশ থেকে ধার দু রকম হতে পারে, একটা হচ্ছে সোভারেন আর একটা হচ্ছে নন সোভারেন। সোভারেনটা দেখলাম আমরা কোনগুলো, যেগুলো হচ্ছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB ইত্যাদির মতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে প্রাপ্ত লোন। আর নন সোভারেন, এই নন সোভারেন কোনগুলো দেখলাম, যে বিদেশ থেকে, বিদেশের কোনো গভর্নমেন্ট থেকে, USA, চায়না ইত্যাদি গভর্নমেন্ট থেকে প্রাপ্ত লোনকে আমরা বলছি যে এক্সটার্নাল এক্সটার্নাল ডেট, এবং সেগুলো হচ্ছে নন সোভারেন। নেক্সট হচ্ছে নন ডেট। তাহলে গভর্নমেন্টের ক্যাপিটাল রিসিপ্ট, ক্যাপিটাল খাতে আয় যাকে বলে, মানে মূলধনী খাতে আয় বাংলায় বলে, অত বাংলায় জানার দরকার নেই, প্রশ্ন ইংরেজিতে আসবে। তাহলে ক্যাপিটাল রিসিপ্ট হচ্ছে তাহলে ডেট আর নন ডেট। ডেটের মধ্যে আমরা কি গেলাম, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এবার নন ডেট আয় বলতে কি বোঝানো হচ্ছে, যেখানে ঋণ হচ্ছে না গভর্নমেন্ট, বাট গভর্নমেন্টের সেটা আয়, গভর্নমেন্ট ঋণই হচ্ছে না, ঝাপসা হয়ে যাচ্ছে না? ও ক্লিয়ার, দেখা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কিছু আয় আছে, যেটা যেটা গভর্নমেন্টের আয়, কিন্তু গভর্নমেন্ট সেখানে ঋণই হচ্ছে না, কারোর কাছে ধার হচ্ছে না। একটা হলো ধার নিতে পারে দেশ থেকে বা বিদেশ থেকে, আমরা দেখলাম ডেট, আর একটা নন ডেট। নন ডেট সেক্ষেত্রে কি, গভর্নমেন্ট কিন্তু কারোর কাছে ঋণই হচ্ছে, তো সেটা কেমন,
তারপর বলছে যে রিকভারিজ অফ লোন। আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে লোন দেয়, আমরা দেখেছিলাম এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কে লোন দিচ্ছিল, কত দিয়েছিল 1 কোটি টাকা, তার সুদ কত দিচ্ছিল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভারত সরকারকে বছরে 1 লক্ষ টাকা। এই যে 1 লাখ টাকা সুদটা দিচ্ছে, এটা আমরা দেখেছিলাম কোথায় ঢুকছে, রেভিনিউ অ্যাকাউন্টে, গভর্নমেন্টের রেভিনিউ রেভিনিউ আয় ছিল, ওটা রেভিনিউ খাতে আয় ছিল। আর যে এই যে লোনের যে লোনটা 1 কোটি টাকা নিয়েছিল সেটার যে ক্যাপিটালটা সেটাও তো শোধ করবে, শুধু তো ইন্টারেস্ট দিলে হবে না, 1 লাখ টাকা ছিল ইন্টারেস্ট, আর দেখা যাচ্ছে বছরে 1 কোটি টাকার মধ্যে থেকে ওটা 10 লাখ টাকা করে শোধ করছে, মানে ক্যাপিটালটা। তাহলে 1 লাখ টাকাটা যেটা যেটা হচ্ছে ইন্টারেস্ট সেটা যাচ্ছিল রেভিনিউ খাতে, আর যে 10 লাখ টাকাটা মূলধন মানে মূল মূলধন থেকে যেটা শোধ করছে সেই 10 লাখ টাকাটা ঢুকছে কিন্তু ক্যাপিটাল খাতে। তাহলে ক্যাপিটাল খাতে রিকভারিজ অফ লোন মানে লোনের যে রিকভারি হচ্ছে বা লোনের যে ক্যাপিটালটা ফেরত পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাপিটাল খাতের আয়, আর লোন থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছে সেটা কোন খাতের, রেভিনিউ খাতের আয়, রেভিনিউ রিসিপ্টস। এইটা কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেনটা, যে ইন্টারেস্টটা পায় সেটা কি, রেভিনিউ রিসিপ্টস, বা যে লোনের রিকভারিটা হয় সেটা কি, সেটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এই যে রিসিপ্টটা পাচ্ছে তার জন্য তো সরকার কারো কাছে ধার হচ্ছে না বা ঋণই হচ্ছে না, সেই জন্য এটাকে নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট বলা হয়। আর একটা কি ডিসইনভেস্টমেন্ট, ডিসইনভেস্টমেন্ট মানে কি, কোন এক সরকারি যে সংস্থাগুলো আছে সেখানে শেয়ার যদি প্রাইভেটে বিক্রি করা হয়, মেনলি সরকারি থাকছে বেশি শেয়ারটা, অল্প শেয়ার ডিসইনভেস্টমেন্ট। প্রাইভেটাইজেশন মানে কি, সরকারের শেয়ারটা কমে যাচ্ছে প্রাইভেটের শেয়ারটা বেড়ে যাচ্ছে, মোর দ্যান 51% হয়ে যাচ্ছে প্রাইভেটের, তখন বলছে যে প্রাইভেটাইজেশন, কিন্তু সরকারই থাকছে সংস্থাটা, অল্প একটু শেয়ার প্রাইভেটকে বিক্রি করছে, তখন সেটাকে বলা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। তো যে শেয়ার বিক্রি করে যে টাকাটা পাচ্ছে গভর্নমেন্ট অল্প শেয়ার, সেটাকে বলা হয়, সেটাকে নন ডেট ক্যাপিটাল রিসিপ্টস, গভর্নমেন্টের নন ডেট ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে সেই টাকাটা ঢুকবে। ক্লিয়ার? এটা তো ডেট নয়, এটা তো ধার নয়, সেই জন্য নন ডেট ক্যাপিটাল রিসিপ্টস। পরিষ্কার সরল আছে চিত্র, যে গভর্নমেন্টের আয় বলতে কি কি বোঝাচ্ছে? আরেকবার রিপিট করছি, গভর্নমেন্টের আয় দু রকমের হয়, আয়কে বলা হয় রিসিপ্টস, রিসিপ্টস দু রকমের, 1 নিউ রিসিপ্টস, 2 ক্যাপিটাল রিসিপ্টস। রেভিনিউ রিসিপ্টস ট্যাক্স হতে পারে, নন ট্যাক্স হতে পারে, আদার নন ট্যাক্স হতে পারে। ট্যাক্সের মধ্যে কি আছে, আমরা যে টাকাটা দিই ট্যাক্স সরকারকে সেটা ডাইরেক্ট হয় ইনডাইরেক্ট হয়। নন ট্যাক্সের মধ্যে কি আছে, নন ট্যাক্সের মধ্যে আছে আমাদের ইন্টারেস্ট যে গভর্নমেন্ট পায়, ডিভিডেন্ড প্রফিট যেটা পায় লোনের থেকে, যে ইন্টারেস্টটা পায়, বা কোনো সংস্থায় কোনো প্রাইভেট সংস্থায় গভর্নমেন্ট শেয়ার কিনেছে তার থেকে প্রফিট পেতে পারে বা ডিভিডেন্ড পেতে পারে সেটা। আর কি নন ট্যাক্স, নন ট্যাক্স এই আদার নন ট্যাক্স, তার মধ্যে কি ছিল আয়গুলো, আদার নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টের মধ্যে ছিল আমরা যে ফর্ম ফিল আপ করছি সেই টাকা, আমরা যে ফাইন দিচ্ছি সেই টাকা। এরপর ক্যাপিটাল রিসিপ্ট ছিল, ক্যাপিটাল রিসিপ্ট দু রকমের হয়, একটা হচ্ছে ডেট, যেটা যেটা হচ্ছে ঋণ নেওয়া, ডেট কথার অর্থ ঋণ, সেটা দু রকম হতে পারে, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। এক্সটার্নাল দু রকম হয়, একটা সোভারন একটা নন সোভারন। আর একটা কি আয়, নন নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট, যেখানে গভর্নমেন্টের রিসিপ্ট হচ্ছে বাট গভর্নমেন্ট কারোর কাছে ঋণই হচ্ছে না, সেটা কেমন হতে পারে। এক নম্বর বলছে রিকভারিজ অফ লোন, যে লোনটা দিয়েছিল লোককে তার থেকে যে মূলধন ফেরত পাচ্ছে সেটাকে বলছে ক্যাপিটাল, নন ডেট ক্যাপিটাল রিসিপ্টস। আর ডিসইনভেস্টমেন্ট, ডিসইনভেস্টমেন্টে কোনো সরকারি সংস্থা অল্প শেয়ার বেচে গভর্নমেন্টের যে আয়টা হচ্ছে তাকে বলা হচ্ছে, প্রাইভেটকে বেচছে অল্প শেয়ার বিক্রি করছে, সে বিক্রি করে যে আয়টা হচ্ছে তাকে বলা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট থেকে ক্যাপিটাল খাতে আয়। এই হচ্ছে মূল গভর্নমেন্টের আয়। বোঝা গেছে সব? পাবলিক ফিনান্সের মধ্যে রিসিপ্টস নিয়ে আমরা আলোচনা করলাম। এবার এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও সেম, গভর্নমেন্টের যে ব্যয় সেটা দু রকমের হয়, একটা রেভিনিউ খাতে ব্যয়, একটা ক্যাপিটাল খাতে ব্যয়। রিসিপ্টস যেমন একটা রেভিনিউ খাতে আয়,
একটা ক্যাপিটাল খাতে আয়, সেরকম ব্যয়ও দু রকমের, একটা রেভিনিউ খাতে ব্যয়, একটা ক্যাপিটাল খাতে ব্যয়। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যয়। তো রেভিনিউ অ্যাকাউন্টে ব্যয় বলতে কোন ব্যয়গুলোকে বোঝানো হয়? সরকার চালানোর জন্য যে ডে টু ডে ব্যয়গুলো সরকারের হয়, এই যে অফিসগুলো চলছে, সেই অফিসের যারা হচ্ছে এমপ্লয়ি তারা যে মাইনেটা পাচ্ছে, যে সাবসিডিস সরকার দিচ্ছে, বিভিন্ন সাবসিডিস যেগুলো দেয়, সেগুলো কি সব হচ্ছে সরকারের ডে টু ডে কাজ চালানোর জন্য ওই ব্যয়টা করতে হবে, ওই ব্যয়টাকে হিসাব করা হয় রেভিনিউ খাতের ব্যয়। ঠিক আছে, মানুষের কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, কারণ কি মানুষকে বিভিন্ন রকম সুবিধা দিচ্ছে গভর্নমেন্ট, অফিস বিভিন্ন অফিস কাছারির মাধ্যমে মানুষকেই তো সার্ভিস দেওয়ার জন্য সেগুলো থেকে রেভিনিউ নিচ্ছে, তার বদলে মানুষের পিছনে ওই রেভিনিউ খাতে ওই খরচাটা করছে। তাহলে ডে টু ডে যে ব্যয়টা সরকার করে, স্কুল হসপিটাল এই যে সার্ভিস গুলো, বিভিন্ন অফিসের যে সার্ভিস গুলো দিচ্ছে, তাদের যে মাইনে, এই খরচাগুলো সরকারের কি রেভিনিউ খাতে ব্যয়। আর একটা কি ক্যাপিটাল খাতে ব্যয়। ক্যাপিটাল খাতে ব্যয় বলতে যেটা সরকার যখন কি করছে, কাউকে লোন দিচ্ছে, কোনো অন্য কোনো স্টেট গভর্নমেন্টকে বা অন্য দেশকে, অন্য দেশকে লোন যখন দিচ্ছে আমাদের সরকার, তখন তো সেটা তার ব্যয় সেই মুহূর্তের জন্য, তাহলে সেটা কি ক্যাপিটাল খাতের ব্যয়। এছাড়া বিভিন্ন ডিফেন্স ইনস্ট্রুমেন্ট কেনা, এই কদিন আগে রাফেল বিমান টিমান কিনলো, এই যে এইসব জিনিস কিনতে যে খরচাটা হচ্ছে সেটাও কিন্তু ক্যাপিটাল খাতের, ওগুলোতে একটা ক্যাপিটাল তৈরি হচ্ছে সরকার, ওগুলো কিন্তু ক্যাপিটাল খাতে ব্যয়। ঠিক আছে, তাহলে আয় রেভিনিউ আয় দেখলাম, আর ব্যয়টা কি ডেট, এই কোশ্চেনটাই আসে যে ডে টু ডে এক্সপেন্স সরকারের, এটা সরকারের কি রেভিনিউ খাতের ব্যয়, রেভিনিউ এক্সপেন্ডিচার নাকি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ডে টু ডে এক্সপেন্স যেটা, তার উত্তর হচ্ছে এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। এই কোশ্চেনটাই আসে ব্যয় থেকে, আয় থেকে যে যা স্ট্রাকচার করলাম, যে কোনো জায়গা থেকেই কোশ্চেন আসতে পারে, যে ইন্টারেস্ট প্রাপ্ত আয়টা কোন ধরনের আয়, সরকারের রেভিনিউ নাকি, বড়িং কত রকমের হয়, ডিস ইনভেস্টমেন্ট কি, রিকভারিজ অফ দ্য লোন কোন খাতে ঢোকে, ক্যাপিটাল খাতে না রেভিনিউ খাতে, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। সুতরাং এই ছকটা খুব ইম্পর্টেন্ট এবং মাথায় রাখতে হবে যে কোনটা কোন খাতের থেকে আয়। ঠিক আছে, ক্লিয়ার, স্লাইডে যাচ্ছি।